बिस्मिल्लाहिर रहमानिर रहीम सकलके यूट्यूब चैनल বিপাশ বিডির पक्ष থেকে शुभेच्छा জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা বেশ কিছু খবর ইতিমধ্যে জেনেছেন যে খুব শিগগিরই আমরা পেইড অ্যাড পেতে যাচ্ছি, এমন আভাসই আমরা পাচ্ছি। তো গতকালকে বাংলাদেশের লিডার্স মিটিং এর পক্ষ থেকে কিছু তথ্য জানানো হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে মূলত কথা বলবো। আজকে প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাবেন জা লাইফ এবং ইহা সম্পর্কে। এছাড়াও যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন। তো মূলত কথা হচ্ছে যে জা লাইফ আমাদের দীর্ঘদিন ধরে বলে আসছিল যে আমরা পেইড অ্যাড পাবো, পেইড অ্যাড পাবো। তো আমাদের বিশ্বাস বা আশা আমরা খুব শীঘ্রই এরকম একটা আভাস পেতে যাচ্ছি যে খুব শীঘ্রই আমরা পেইড অ্যাড পাবো এবং আমাদের অ্যাকাউন্টে বা ওয়ালেটে টাকা ঢুকবে। তো তার জন্য আমাদের বাংলাদেশের সদস্য যারা আছে তাদের জন্য কিছু পরিবর্তন করা এসছে। তো আপনারা মূলত এই জিনিসগুলো লক্ষ্য করবেন। সাধারণত ইহাতে আমাদের অনেকের নিজ নিজ জেলা দেওয়া আছে, কারো যশোর, কারো ঝিনাইদহ, কারো কুষ্টিয়া, কারো বা চিটাগাং দেওয়া আছে। কিন্তু কালকে লিডার্স মিটিং এর পক্ষ থেকে বলা হয়েছে তিনটি বাংলাদেশের যারা সদস্য আছে তারা তিনটি সিটি নির্বাচন করবেন, সিটির জায়গায় তিনটে সিটি নির্বাচন করবেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। তো সবাইকে অনুরোধ করবো ঢাকা দেওয়ার জন্য, তাহলে ভালো হবে। ঢাকা হলো সিটি হিসেবে আমাদের দেবেন। অনেকেই অনেক সিটি দিয়েছেন, সেটা মুছে দেবেন এবং সেটা ঢাকা করে দেবেন। তো কিভাবে আপনারা সেটা করবেন তো আজকে সেটা জানাচ্ছি আপনাদেরকে। তো আমরা একটা অ্যাকাউন্টে জা লাইফ অ্যাকাউন্টে গেলাম। এটা হলো একটা জা লাইফের অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন যে এখানে এটা আগের যে অপশন দেওয়া ছিল সেই নোটিশটা এখনো আছে, তবে আমরা আশা করছি 13 তারিখ একটা নোটিশ পাবো, 13ই সেপ্টেম্বর একটা নোটিশ পাবো। তো আমরা যদি এটাতে ঢুকি, এখানে যে অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে এই অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য আমরা জানতে পারবো, সেটা তো সবাই আপনারা জানেন, আমরা জানতে পারবো। তো জা লাইফের এই যে রিজিয়া ফারজানা রিজিয়া নামে একটা অ্যাকাউন্টধারী, ইনার অ্যাকাউন্ট ভেরিফাই। তো ইনার যে ইহার যে অ্যাকাউন্ট আছে, ইহার যে অ্যাকাউন্ট এই সেই অ্যাকাউন্টে গিয়ে আমাদের সিটিটা চেঞ্জ করতে হবে। আপনারা প্রথমে appap.eehhaa.com/loginge ক্লিক করবেন। আপনাদের যদি মোবাইলে হোক বা কম্পিউটারে হোক আপনারা আপনাদের গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যে app.eehhaa.com/loginge এই ঠিকানায় ঢুকবেন। ঢোকার পরে এরকম একটা লগিং অপশন আসবে, অথবা আপনাদের যাদের ইহাতে লগইন করা আছে তারাও এই কাজটা করে নিতে পারবেন। তো প্রথমে লগইন করবেন, লগইন করার পরে এখানে দেখেন অ্যাড এসেছে। তো আমরা অ্যাডে না যেয়ে আমরা প্রথমে চলে যাব ড্যাশবোর্ড, অ্যাড আছে ড্যাশবোর্ডে, আমরা প্রোফাইলে ক্লিক করবো। মনে রাখবেন সবাই আমরা কিন্তু ক্লিক করব প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করে এখানে অনেকের হয়তো যশোর দেওয়া আছে অথবা রাজশাহী দেওয়া আছে, এই যে এখানে নাম টাম সবই আছে। তো আমরা যে কাজটা করবো প্রথমে এখানে যে সিটির ঘরে, বাংলা কান্ট্রির ঘরে ঠিক আছে, সিটির ঘরে লিখবো আমরা ঢাকা, সিটির ঘরে লিখবো ঢাকা, সিটির ঘরে যে লিখবো ঢাকা। ঢাকা লেখার পরে এই সেভে ক্লিক করব। ঢাকা লেখার পরে সেভে ক্লিক করে যখন ড্যাশবোর্ডে যাব গিয়ে দেখতে পারবো বিজ্ঞাপন আমাদের আছে। আবার প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পারবো যে সিটি ঢাকা হয়েছে কি, এই যে ঢাকা হয়ে গেছে, এই যে ঢাকা হয়ে গেছে, এই যে ঢাকা। তো যেহেতু আমি আবার এটা লগ আউট করে দিলাম, আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি। আমি আবার বলছি প্রথমে আপনারা সবাই আপনাদের মোবাইলে যাবেন বা কম্পিউটারে যাবেন, যায় app.eehhaa.com/loginge অথবা আপনারা যারা ইহাতে লগইন করেন যেভাবে লগইন করবেন। লগইন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ইউজার আইডি দেবেন, আপনার পাসওয়ার্ড দেবেন। ইউজার আইডি প্রথমে ইউজার আইডিটা দেবেন, এরপরে পাসওয়ার্ডটা দেবেন, অথবা যদি লগইন করা থাকে লগইন করবেন, করে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন যে আপনাদের বিজ্ঞাপন যদি দেখা না থাকে বিজ্ঞাপনটা দেখে নেবেন, এই যে বিজ্ঞাপন চলছে। তো আমরা প্রথমে যে কাজটা করবো প্রোফাইলে যাব, প্রোফাইলে যে আমরা যে কাজটা করব, এখানে যদি আপনার যশোর দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঢাকা লিখবেন সবাই, DH ঢাকা, সিটিতে যে ঢাকা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার পেইড অ্যাড দেখতে সমস্যা হবে না। আপনারা ভালো করে দেখে নেন। আপনারা প্রথমে যাবেন হলো लॉगिन कर लें लॉगिन करार पर अपनारा जो काजटा करबेन ढुके प्रोफाइले जाबेन प्रोफाइले जे आपनार एखाने सिटी এই যে সিটি যে ঘর আছে সিটির ঘরে যে ঢাকা লিখবেন ঢাকা বা রাজশাহী বা চিটাগং লিখে সেভে ক্লিক করে দেবেন দিলে আপনাদের প্রোফাইলটা এখন সিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু গতকালকে আমাদের কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে তিনটা অপশন আমি আপনাদের যদি দেখাই যে কোম্পানির আমি ফেসবুকে যাই বিডি 100 ক্লাবে গেলে আপনারা বিডি 100 ক্লাবে যুক্ত হবেন। এটা হলো বাংলাদেশের যে অফিশিয়াল পেজ সেটাই এখানে বলা হচ্ছে যে এই পেজের যে অ্যাডমিন উনি একটা নোটিশ দিয়েছেন দেখেন যে আশা করছি খুব শীঘ্রই আমরা বড় ধরনের সুখবর পেতে যাচ্ছি। সহজ কথা বলতে গেলে পেড অ্যাড পেতে যাচ্ছি খুব শীঘ্রই। আর আপনাদের জন্য একটা বিশেষ নোটিশ হচ্ছে ইহাতে কিছুদিন আগে সিটি চেয়েছিল আপনারা সবাই ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী তিনটি যে কোনো সিটি সিলেক্ট করবেন। বিভিন্ন ভাবে বিভিন্ন সিটি দেওয়া আছে কিন্তু আপনারা তিনটে সিটি যে কোনো তিনটে সিটি আপনি যদি ঢাকা বিভাগের লোক ঢাকা দেবেন যদি খুলনা বিভাগের লোক ঢাকা দিতে পারেন অন্যান্য বিভাগের লোকও ঢাকা দিতে পারেন আবার চিটাগং দিতে পারেন রাজশাহী দিতে পারেন এই যে কোনো তিনটির একটি সিটি আপনি সিলেক্ট করে দিবেন। বলা হচ্ছে যে অন্য কোনো সিটি সিলেক্ট করে থাকলে তা এডিট করে এই তিনটি সিটি দিয়ে দেবেন। এটাই কিন্তু জা লাইভ থেকে বলা হয়েছে। এখানে শুধু উনি না ইকবাল হোসেন নামে অ্যাডমিন তিনিও কিন্তু এই একই কথা নোটিশের মাধ্যমে জানিয়েছেন। আপনারা সকলেই আপনাদের ইহাতে ঢুকবেন আজকেই ঢুকে আমি যে প্রক্রিয়া দেখা দিলাম এই প্রক্রিয়ায় ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী এই তিনটে সিটি যে কোনো একটা সিটি আপনি সিলেক্ট করে দেবেন। আপনাদের অনেকের অনেক রকমের সিটি এখানে দেওয়া আছে তো এটা আপনারা অবশ্যই করবেন। আমরা খুব শিগগিরই ভালো সুসংবাদ পেতে যাচ্ছি এটাই সর্বশেষ খবর এবং ভালো খবরই পাওয়ার কথা কারণ আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি দীর্ঘদিন ধরে আমরা জা লাইফের সাথে কাজ করছি তো আমাদের ভালো খবর আমরা আশা করতেই পারি। তো আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইহা এবং তার সাথে জা লাইফের সকল আপডেট তথ্য আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। তো এটা আরেকটু কথা বলে নিই যে ইহাতে কিন্তু আপনারা অন্যান্য অপশন আছে এখানে দেখেন ড্যাশবোর্ড ক্লাসিফাইড প্রোফাইল রেজিস্টার ইউজার ইউজার রেফারেল অ্যাডভান্স বোনাস অনেক আছে। তো এখানে আপনারা শুধুমাত্র আপনাদের কাজ হবে ড্যাশবোর্ড এবং প্রোফাইল এছাড়া অন্য কোনো কোথাও কাজ করে না ড্যাশবোর্ড আর প্রোফাইল এই হলো মূলত আপনাদের কাজ আর অন্যান্যগুলো আপনাদের কিছু করা লাগবে না। যদি আপনারা জা লাইফে অ্যাকাউন্ট করে থাকেন এবং জা লাইফে ভেরিফাই করে থাকেন তাহলে ইহাতে ভেরিফাই হয়ে গিয়েছে। আর যারা ফ্রি অ্যাকাউন্টধারী আছেন আমি আশা করব আপনারা এই সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের পিভিটা করিয়ে নেন কারণ পিভি না করলে পরে এক সময় আসা মাথা থাপড়াবেন তাছাড়া কপালে হাত দিয়ে বসে থাকবেন। অন্যরা যখন ইনকাম করে প্রতি মাসে 8-10 হাজার টাকা তখন আপনারা মাত্র ইনকাম করবেন বছরে 350 ইউরো। এটা আপনারা দেখতেও খারাপ লাগবে আপনাদের নিজেদের খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে বলছি যে আপনারা যারা পিভি করেননি এখনো সুযোগ আছে পিভি করতে চান পিভি করে নিন। যদি কারোর হেল্প লাগে অ্যাকাউন্ট করতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক সাপোর্ট দিতে চাই। কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকলেও আমার সাথে পার্সোনাল আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার রেফারেল কোডও এখানে দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করে অ্যাকাউন্ট করতে পারেন। তো অনুরোধ করব যারা এখনও পিভি করেনি তারা পিভি করে নিতে পারেন তবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভেবেচিন্তে করেন কারোর কথায় প্রলোভন হয়ে করার দরকার নেই। আগে নিজে ভাববেন যে পিভি করবেন কি করবেন না বা অ্যাকাউন্ট করবেন সেটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপরে করবেন। তো এই ছিল মূলত আজকে জা লাইফের আপডেট ইয়ার আপডেট। আপনারা আবারও বলছি আপনারা আপনাদের ইয়াতে ঢুকে সিটিতে যে ঢাকা রাজশাহী এবং চিটাগং এর মধ্যে যে কোনো একটা সিটি সিলেক্ট করে দিবেন। আমরা খুব শীঘ্রই হয়তো পেড অ্যাড পেতে যাচ্ছি এমনই তথ্য আমাদেরকে আভাস দেওয়া হয়েছে। তা আপনারা এর মধ্যে এই তিনটা সিটি সিলেক্ট করে নিয়ে অ্যাড দেখতে থাকুন আমরা খুব শীঘ্রই ভালো পাবো। তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।